নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব রায়গঞ্জ লোকসভার যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কোন দলের প্রার্থী কতগুলো ভোট পেয়েছে এবং কোন দলের প্রার্থী কোন কেন্দ্রে এগিয়ে রয়েছে প্রথমে দেখে নিই দেখো লোক রায়গঞ্জ লোকসভায় টিএমসি প্রার্থী ছিল কৃষ্ণ কল্যাণী বিজেপি প্রার্থী ছিল কার্তিক পাল এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আইএনসির প্রার্থী ছিল আলী ইমরান রামজ দেখো রায়গঞ্জ লোকসভার অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র ছিল সেই সাতটি বিধানসভা কেন্দ্র হল করণদিঘি হেমতাবাদ কালিয়াগঞ্জ চাকুলিয়া গোয়ালপেখর ইসলামপুর এবং রায়গঞ্জ প্রথমে আমরা রায়গঞ্জ লোকসভার যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট হয়েছিল সেই পোস্টাল ব্যালেটের ভোটের মধ্যে কে কতগুলো ভোট পেয়েছিল প্রথমে সেগুলো জেনে নেব দেখো টিএমসি এম সি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট পেয়েছিল এক হাজার পাঁচশো পঞ্চাশটি বিজেপি প্রার্থী কার্তিক পাল পেয়েছিল দু হাজার দুশো তিপান্নটি ভোট এবং কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামোজ পেয়েছিল পাঁচশো ভোট দেখো প্রথমে দেখি করণ বিধানসভায় কোন প্রার্থী কতগুলো ভোট পেয়েছিল তো করণ দিগি বিধানসভায় টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট পেয়েছিল চৌষট্টি হাজার পাঁচশো তেষট্টি এবং বিজেপি প্রার্থী কার্তিক পাল পেয়েছিল ছিয়াশি হাজার একশো পঁয়ত্রিশটি ভোট এবং কংগ্রেস প্রার্থী আলী ইমরান পেয়েছিল পঞ্চান্ন হাজার ছিচল্লিশটি ভোট এই করণ দিগি বিধানসভায় বিজেপি প্রার্থী কার্তিক পাল টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী থেকে প্রায় বাইশ হাজারের কাছাকাছি ভোটে এগিয়েছিল এরপরে দেখো হেমতাবাদ বিধানসভা এই হেমতাবাদ বিধানসভায় টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট পেয়েছিল অষ্টআশি হাজার তিনশো এবং বিজেপি প্রার্থী কার্তিক পাল পেয়েছিল ছিয়ানব্বই হাজার একশো একষট্টিটি এবং আইএনসি প্রার্থী আলি ইমরান পেয়েছিল তেত্রিশ হাজার একশো পঁয়ত্রিশটি ভোট এই হেমতাবাদ বিধানসভায় বিজেপি প্রার্থী কার্তিক পাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর থেকে প্রায় সাত হাজারের কিছু বেশি ভোটে এগিয়েছিল এরপরে দেখো কালিয়াগঞ্জ বিধানসভা এই কালিয়াগঞ্জ বিধানসভায় টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রায় আটাত্তর হাজার তিনশো সাতান্নটি ভোট পেয়েছিল এবং বিজেপি প্রার্থী কার্তিক পাল পেয়েছিল এক লাখ ছত্রিশ হাজার তিনশো একটি ভোট এবং কংগ্রেস প্রার্থী আলী ইমরান ভোট পেয়েছিল সতেরো হাজার আটশো সাই সাতটি ভোট এই কালিয়াগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী কার্তিক পাল এই টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর থেকে প্রায় আঠান্ন হাজারের বেশি ভোটে এগিয়েছিল এরপরে দেখো চাকুলিয়া বিধানসভা চাকুলিয়া বিধানসভায় টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট পেয়েছিল আঠান্ন হাজার ছশো তিপান্নটি ভোট এবং বিজেপি প্রার্থী কার্তিক পাল পেয়েছিল একান্ন হাজার সাতশো চৌত্রিশটি ভোট এবং কংগ্রেস প্রার্থী আলী ইমরান ঊনষাট হাজার আটশো পঁচিশটি ভোট পেয়েছিল এই চাকুলিয়া বিধানসভায় কংগ্রেস প্রার্থী আলী ইমরান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসির কৃষ্ণ কল্যাণী থেকে প্রায় এক হাজারের কিছু বেশি ভোটে এগিয়েছিল এরপরে দেখো গোয়ালপেখর বিধানসভা এই গোয়ালপেখর বিধানসভায় টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রায় সাতষট্টি হাজার পাঁচশো চুয়ান্নটি ভোট পেয়েছিল বিজেপি প্রার্থী কার্তিক পাল পেয়েছিল একত্রিশ হাজার আটশো চুরাশিটি ভোট এবং কংগ্রেস প্রার্থী আলী ইমরান পেয়েছিল ছষট্টি হাজার আটশো অষ্টআশিটি ভোট এই গোয়ালপেখর বিধানসভায় টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী কংগ্রেসের প্রার্থী আলী ইমরান থেকে প্রায় সাতশো বেশি ভোটে এগিয়েছিল এরপর দেখো ইসলামপুর বিধানসভা এখানে টিএমসি প্রার্থী কল্যাণী ভোট পেয়েছিল ছিয়াশি হাজার নশো চুরানব্বইটি বিজেপি প্রার্থী কার্তিক পাল পেয়েছিল বাষট্টি হাজার নশো সাতাশিটি এবং কংগ্রেস প্রার্থী আলী ইমরান ভোট পেয়েছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি এই ইসলামপুর বিধানসভায় টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্তিক পালের থেকে প্রায় চব্বিশ হাজারের ভোটে এগিয়েছিল এরপরে দেখো রায়গঞ্জ বিধানসভা তো রায়গঞ্জ বিধানসভায় টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট পেয়েছিল ছেচল্লিশ হাজার ছশো তেষট্টি ভোট এবং বিজেপি প্রার্থী কার্তিক পাল পেয়েছিল তিরানব্বই হাজার চারশো দুইটি ভোট এবং কংগ্রেস প্রার্থী আলী ইমরান পেয়েছিল চোদ্দো হাজার চারশো সাতাত্তরটি ভোট বিজেপি প্রার্থী কার্তিক পাল টিএমসির কৃষ্ণ কল্যাণীর থেকে প্রায় ছিচল্লিশ হাজারের বেশি ভোটে এগিয়েছিল এবার দেখো আমরা জেনে নেবো রায়গঞ্জ লোকসভার যে সাতটি বিধানসভা রয়েছিলো সেই সাতটি বিধানসভার মধ্যে বিজেপি প্রার্থী এগিয়েছিল চারটি বিধানসভায় টিএমসি প্রার্থী এগিয়েছিল দুটি বিধানসভায় এবং কংগ্রেস প্রার্থী এগিয়েছিল একটি বিধানসভায় এবার আমরা জেনে নেবো এই রায়গঞ্জ লোকসভার সাতটি বিধানসভা ও পোস্টাল ব্যালট মিলে কোন প্রার্থী কতগুলো ভোট পেয়েছিল তো টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট পেয়েছিল চার লাখ বিরানব্বই হাজার সাতশোটি এবং বিজেপি প্রার্থী কার্তিক পাল পেয়েছিল পাঁচ লাখ ষাট হাজার আটশো সাতানব্বইটি ভোট এবং কংগ্রেস প্রার্থী আলী ইমরান পেয়েছিল দু লাখ তিষট্টি হাজার দুশো তিহাত তিয়াত্তরটি ভোট এই গ্রায়গঞ্জ লোকসভায় বিজেপি প্রার্থী কার্তিক পাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসির কৃষ্ণ কল্যাণীর থেকে প্রায় আটষট্টি হাজারের বেশি ভোটে জয়লাভ করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এইরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন